বাংলাদেশ জুড়ে নৈরাজ্য, ছাড় পাচ্ছেন না শিল্পীরাও, কিন্তু দেশের ইতিহাসকে মুছে দিতে পারে যে ঘর দিয়ে দিনে রাতে উত্তর সুরের ছলকানি, নাম না জানা বাদ্যযন্ত্রে ঠাসা ছিল সেই ঘর। ঘরের দরজাও খোলা থাকতো আপামর বিশ্ববাসীর জন্য, পরের জায়গা পরের জমিন অথবা বকুল ফুলের ধনির আমদানিও সেই ঘর থেকে। বাংলাদেশের রাজনৈতিক রোষে পুরের ছাই সেই স্বপ্নের বাড়ি। উন্মত্ত জনতার হামলার হাত থেকে রক্ষা পেলেন না বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড জলের গানের গায়ক তথা বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের বাড়িও। মিনিটে পুড়ে ছাই 3,500 বাদ্যযন্ত্র। স্ত্রী উর্মিলা শুক্লা এবং 13 বছরের পুত্রকে নিয়ে প্রায় এক কাপড়ে বাড়ি ছাড়তে হয় তাঁকে। প্রতিবাদে রাস্তায় নামে হাজার হাজার শিল্পানুরাগীর দল। এগুলোর আমরা ভীষণভাবে বিরুদ্ধে, আমরা এটা চাই না। আমরা একটা সুন্দর ভবিষ্যৎ দেখতে চাই, আমরা একটা সুন্দর দেশ দেখতে চাই। বাসস্থান নয়, জলের গানের অফিসিয়াল স্টুডিও হিসেবেও ব্যবহৃত হতো ধানমন্ডি 32 নম্বরের ওই বাড়িটি। রেকর্ডিং, মিক্সিং, এডিটিং এর সমস্ত কাজ চলত ওই ঘরেই। ছোট থেকে একটু একটু করে গড়ে তুলেছিলেন একের পর এক জলের গানের নজর কাড়া বাদ্যযন্ত্র। শোনা যেত সারা বিশ্বের জন্য খোলা থাকত রাহুল উর্মিলার ওই বাড়ি। একবার জলের গানের সুরের ছোঁয়া পেয়েছিলেন খোদ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সেই বাড়িতেই হামলা চালায় বিক্ষোভকারীরা। বাড়িতে হামলা, আগুন, সঙ্গে ভাঙচুর করা হয় হাজার হাজার বাদ্যযন্ত্র। প্রাণে বাঁচতে বাড়ি ছাড়তে বাধ্য হন তারা। রাহুলের বাড়ির হামলার আঁচ এপারেও। প্রতিবাদে গর্জে উঠেছে দুই বাংলার শিল্পী সমাজ। আরও খারাপ করেনি সেটাতেই অবাক দাবি বর্ষিয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। জামাত যারা, তারা তো এটা করবেই, আরও আরও খারাপ কেন হয়নি সেটাই ভাবছি। ওরা তো কেউ সায় শিল্প বলে কিছু জানে না, বোঝে না, তো ন্যাচুরালি বাদ দিতে পারবে কী করে? ওরা খালি জানে, উন্মত্ত তা জানে, সেটাই ভাবে করছে ওরা। শিল্পীদের ওপর আক্রমণ সারা পৃথিবীতেই, আমরা এর বিরোধী এবং বাংলাদেশের মানুষকে দায়িত্ব নিতে হবে যে শিল্পীদের সম্মান তারা কিভাবে রক্ষা করবেন। ছাত্র আন্দোলন নয়, রাহুলের উপর আক্রমণের পিছনে হাত রয়েছে অন্য শক্তির, জানাচ্ছেন অভিনেতা তথাগত মুখোপাধ্যায়। আমার মনে হয় যেসব ছাত্র ছাত্রীরা আন্দোলন করেছে, কিংবা যারা এখন রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করছে, কিংবা যারা এখন দেশটা চালানোর চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য কোনোদিন রাহুলকে আক্রমণ করা ছিল না। কারণ রাহুল তো ওই আন্দোলনেরই একটা অংশ ছিল। রাহুল তো এই নয় যখন আন্দোলন হচ্ছিল বাড়িতে বসছিল অন্যান্য অনেক বাংলাদেশি শিল্পীর মতো, রাহুল কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল, অথচ তার বাড়ি পুড়িয়ে দেওয়া হলো। তার মানে বুঝতে হবে যে যারা আন্দোলনকারী তাদের সাথে এটার কোনো সম্পর্ক নেই। এই হামলার প্রবৃত্তি তো সুন্দর নয় কখনো, দাবি বর্ষিয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের। একদম না, একদমই মেনে নেওয়া যায় না। আর জানি না ওখানকার শিল্পীরা প্রোটেস্ট করছে না কেন। মানুষের এই জিনিসগুলো তো খুব সুন্দর প্রবৃত্তির কথা মনে হয় না, তো তারা সুন্দর হোক। আর সব কিছু সৌন্দর্য যদি হারিয়ে ফেলে তাহলে তো মানুষ বাঁচতে পারবে না, তারা বাঁচুক। এটা কী ধরনের ছাত্র আন্দোলন? প্রশ্ন তুলে সরব অভিনেতা ভরত কল। এইভাবে মেরে দেওয়া, এটা কি সত্যি ছাত্র আন্দোলন? দানবীয় ব্যাপার, তোপ পরিচালক অনিক দত্তর। শিল্পী অশিল্পী কারুর ওপরেই এই আক্রমণটা তো একটা ভয়াবহ, একটা দানবীয় ব্যাপার হচ্ছে। রাহুল আনন্দের উপর হামলা, শিল্পের উপর হামলা, দাবি সৌরভ পালধীর। মানে এটা তো রাহুল আনন্দ নিজের অ্যাসেট নয়, এটা বাংলাদেশের অ্যাসেট ছিল। মানে রাহুল আনন্দকে আমরা চিনি মানে বাংলাদেশের রাহুল আনন্দকে আমরা চিনি, তো এটা তো মানে এটা 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 খুবই নিচ একটি কাজ। মানে এটার সঙ্গে আমার মনে হয় না যে মূল আন্দোলনের যে জটটা সেইটার সঙ্গে কোনো যোগাযোগ আছে বলে। ছাত্র আন্দোলনের নামে শিল্পের বিরুদ্ধে আন্দোলন করছে এক বড় গোষ্ঠী, প্রতিবাদে সোচ্চার অভিনেতা রুদ্রনীল ঘোষ। শিল্পের বিরুদ্ধে একটা বড় গোষ্ঠী, সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে একটা বড় গোষ্ঠী,
ছাত্র আন্দোলনের নাম করে এই আন্দোলন নিজেদের হাতে তুলে নিয়েছেন এবং ছাত্ররাও কিন্তু এই বিপদগামিতা তারা হয়তো কেউ স্বীকার করতে পারছেন, এটা দুর্ভাগ্যজনক। আবার বলি, শান্তি ফিরুক বাংলাদেশে, শান্তি ফিরুক সভ্যতার, আবার আলোকিত হোক বাংলাদেশ। গণতান্ত্রিক দেশে শিল্পীর উপর আক্রমণ সত্যি দুর্ভাগ্যজনক বলে মনে করেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। গণতান্ত্রিক দেশেই শিল্পীর উপর আক্রমণ, তিনি যে মাধ্যমেই কাজ করুন সেটা অত্যন্ত নিন্দনীয় এবং আমার কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা। শিল্পীরও আগে মানুষ তিনি, তার উপরে হামলা মেনে নিতে পারছেন না অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়। দেখো, আমি শিল্পী হিসেবে দেখছি নো ডাউট, কিন্তু মানুষ হিসেবে আগে দেখছি। শিল্পী তো বটে, এটা মানুষ, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, যাই হতে পারে। যে কাঁচটা ভেঙে গেল, কাঁচটা ভেঙে গেলে জোড়া লাগলো তাহলে দাগ থেকে যায়। পৃথিবীর কাছে বাংলাদেশের জায়গাটা অনেক ছোট হয়ে গেল, এটা খুব খুব খারাপ লাগছে ভেবে। যে জলের দাম আজকে এত পর্যায়ে একটা তার বিস্তৃতি একটা সেট করেছে, সেখান থেকে তাদের সমস্ত যন্ত্র পুড়ে গেছে, তাদের গানগুলো, পরবর্তী গান বা তাদের সৃষ্টিগুলো পুড়ে গেছে। আমি এটা একদম প্রচণ্ডভাবে বিরোধিতা জানাই। কিছুদিন আগে ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে রাস্তায় নেমেছিলেন তিনিও। রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়া সেই শিল্পী কিনা আক্রমণের শিকার শেষমেশ। বিপ্লবের মোহে অন্ধ হয়ে এ কোন ধ্বংসচক্রে সামিল হলো বাংলাদেশ? যে শিল্পীর হাত ধরে বিশ্ব দরবারে নাম লিখছিল বাংলাদেশ, সেই শিল্পীরই সংসার ভেঙে এ কোন জল্লাদের উল্লাস মঞ্চে ওরা দাপিয়ে চলেছে নিরন্তর। অভিরূপা সাহা, প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ও মণি ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।